নোবেল প্রতিদিন কত টাকার মাদক গ্রহণ করেন এবং এই টাকাগুলো কোত্থেকে আসে? পার ডে 4 লাখ টাকার কম না। পার ডে 4 লাখ টাকার মাদক গ্রহণ করেন? এরকমটাই। কণ্ঠশিল্পী নোবেল ম্যান তার প্রতিদিন মাদক সেবনের পিছনে 4 লক্ষ টাকার মতো খরচ হয়। ভাই এটা কিন্তু আমার কথা না, এটা তার স্ত্রী সালসাবিল জানিয়েছেন। তো আরও অনেক তথ্য জানিয়েছেন তিনি। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। তো চলুন আমরা তার মুখ থেকে সরাসরি জানবো সে কথাগুলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নোবেল প্রতিদিন কত টাকার মাদক গ্রহণ করেন এবং এই টাকাগুলো কোত্থেকে আসে? পার ডে 4 লাখ টাকার কম না। 4 লক্ষ টাকা। 4 লাখ টাকার মাদক গ্রহণ করেন? এরকমটাই। কিছুটা কম কিছুটা বেশি, বাট এরকম একটা অ্যামাউন্ট মানে আশেপাশে থাকে। এত টাকা ও 4 লাখ টাকা মহিলা এয়ার হোস্টেস, উনি নাকি তাদের আবার সর্দার, সে তাদের পরিচালনা করে। তো তারা ড্রাগস গুলো বাংলাদেশে ঢুকায়। সারেগামাপার মঞ্চে বৃদ্ধাশ্রম গিয়ে যে নোবেল সবাইকে কাঁদিয়েছিলেন, মুক্তির মন্দিরে সোপানতলে গিয়ে যে নোবেল সবাইকে শিহরিত করেছিলেন, সেই নোবেল প্রতিদিন 4 লক্ষ টাকার তিনি মাদক গ্রহণ করেন। যখন আমার নোবেলের সাথে প্রথম বন্ধুত্ব শুরু হয় এবং যখন আমার ওর সাথে সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক, আমরা যখন প্রেম করতাম, তখন আমি যে নোবেলকে দেখেছি, ও নোবেল আসলে মানে মানুষের ভালোবাসা পাওয়ার মতন একটা ছেলে, মানুষের শ্রদ্ধা পাওয়ার মতন একটা ছেলে। ওকে সবসময় আমি দেখেছি যে মানুষের সাথে খুব ভালো ব্যবহার করতে, ইভেন ও যে একটা মানে মানুষ ওকে চেনে, এই জিনিসটার যে অহংকার, তা সেটা তার মধ্যে অহংকারের স্বরে ওটাও আমি কখনো দেখিনি। খারাপ হয় ওর নেশা শুরু করার পর থেকে, তখন থেকে ওর বিহেভিয়ার থেকে শুরু করে সব কিছু চেঞ্জ হয়ে যায়, মানে হুট করে চেঞ্জ হয়ে যায় একটা অসুস্থ মানুষের মতন। যেরকম আপনি দেখেন যে একটা সুস্থ মানুষ হুট করে কোনো একটা রোগে আক্রান্ত হলো, আপনি দেখবেন তার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। সেটা আমরা দেখতে পারি যদি শারীরিক অসুস্থতা হয়, সেটা মানুষ খুব দেখে, খুব আফসোস করে যে এটা কেন হলো। কিন্তু আসলে যখন জিনিসটা মানসিক হয় তখন মানুষ বুঝতে চেষ্টা করে না যে সমস্যাটা কোথায়। তো সেক্ষেত্রে যেটা হয় যে ও যখন ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় এবং মাদকে আসক্ত হয়ে যায়, তখন ও কমপ্লিটলি চেঞ্জ একটা মানুষ হয়ে যায়। ঠিক কত সালে প্রথম সে মাদক? তবে আমরা এতটুকু এখন পর্যন্ত জানতে পারলাম যে নোবেল একটা সময় এরকম ছিল না, তিনি কিন্তু অনেক শান্ত শিষ্ট এবং অনেক ভদ্র একজন ব্যক্তি ছিলেন। আস্তে আস্তে তিনি যখন মাদক শুরু করেন, মানে মাদক সেবন করা শুরু করেন, তখন থেকে তার ব্যবহার, তার আচরণ সব কিছু পরিবর্তন হতে থাকে। তো এটি কিন্তু বলছিলেন সালসাবিল। তো চলুন আমরা পরবর্তী অংশটুকে দেখে আসবো। শুরু করলো এই বিষয়টাকে, আপনার মনে আছে সেই দিনগুলোর কথা? যখন আসলে আসক্তিটা শুরু হয় তখন অনেকগুলো শো ছিল এবং অনেক বড় শো ছিল, তো ওগুলো হুট করে ক্যান্সেল হয়ে গেল। এতগুলো প্ল্যানিং, এত ব্যস্ততার মধ্যে হুট করে ক্যান্সেল হয়ে গেল। হুট করে আমরা মানে ঘরের মধ্যে বন্দি হয়ে গেলাম, যে ঘরে বন্দি আর কোনো কাজ নেই, আর হচ্ছে শো বন্ধ, সব কিছু বন্ধ। ওই সময়কালীনটাই ও মেনলি হচ্ছে মাদকের প্রতি খুব বেশিভাবে আসক্ত হয়ে যায়। আমরা বুঝতে পারি যে একজন শিল্পীর নানা ধরনের হতাশা থাকে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে গায়কদের যে সময়গুলো সেটি আসলে নানা ধরনের একটা সমস্যা হয় এবং গায়কের অনেক সময় কি হয়, কাজ না থাকলে তারা হতাশায় ডুবে যায়। নোবেলের ক্ষেত্রে যে সেটি হয়েছিল সেটি তার সাবেক স্ত্রী আমাদেরকে জানাচ্ছিলেন। নোবেল প্রতিদিন কত টাকার মাদক গ্রহণ করেন এবং এই টাকাগুলো কোত্থেকে আসে? পার ডে 4 লাখ টাকার কম না। পার ডে 4 লাখ টাকার মাদক গ্রহণ করেন? এরকমটাই। কিছুটা কম কিছুটা বেশি, বাট এরকম একটা মানে আশেপাশে থাকে। এত টাকা ও 4 লাখ টাকা? 4 লাখ টাকা অনেক, কিন্তু আমি মনে করি ভাই মানে একটু বেশি হয়ে গেছে 4 লাখ টাকা। এবং সেই টাকাগুলো তার কাছেই ছিল। আমরা হ্যাঁ, আমাদের কিছু প্ল্যান ছিল বিয়ের পরে, যে আমরা কিছু জিনিস গাড়ি বাড়ি মানে যেভাবে থাকে আর কি, বিয়ের পরে গাড়ি বাড়ি ওটা ওটা কিনবো, সেটার জন্য যে টাকাগুলো রেখেছিলাম করোনা, হুট করে করোনার সময় কিন্তু আর কিছুই করা হয় না কারো, তো ওর প্ল্যানগুলো হুট করে করোনার সময় বন্ধ হয়ে যায়। ও টাকাগুলোও ছিল, প্লাস ওর নিজেরও এখনও যে শোগুলো করছে সেগুলো থেকে ইনকাম আছে। আর প্লাস আরেকটা জিনিস যেটা, যে আমি আরেকটা কথা বললাম না, যে আমাদের খুব সমাজে খুব গণ্যমান্য ব্যক্তিরা বড় বড় জায়গায় যারা বসে আছেন, তারা অনেকটা জিনিসগুলো হচ্ছে লোকে তাকে বিভিন্নভাবে দিয়ে দেয়। তার মানে এই প্রতিদিন 4 লাখ টাকা নোবেলকে যদি জোগাতে হয় তাহলে তো কোনো পথ বেছে নিতে হবে, তিনি তো আরও দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাবেন। 4 লাখ টাকা বলতে হচ্ছে লোকে সবগুলো টাকা কিন্তু তার দেওয়া লাগে না। আচ্ছা, সে আমি বললাম না যে আমার নিজে কিছু দেন আর বাকিরা তার সহযোগীরা কিছু দেন।
সালসাবিল জানাচ্ছেন যে 400,000 টাকা মেবি খরচ হয় তার মাদকের পিছনে, এবং এই 400,000 টাকা তিনি নোবেল তার নিজের পকেট থেকে দেয় না। যেমন ধরেন এই যে কোনো অনুষ্ঠানে তিনি গেলেন, সেই অনুষ্ঠানে যে অ্যারেঞ্জ করে যারা তারা বা তার সহযোগীরা যারা আছেন তারা মিলিয়ে ঝিলে এই টাকাগুলো দেওয়া হয়, এবং তিনি কিন্তু এটাই আমাদেরকে বলছিলেন। তো চলুন আমরা ভিডিওর লাস্ট অংশটুকু শুনব। আমাদের সমাজের অনেক গণ্যমান্য অনেক পাওয়ারফুল টাকাওয়ালা মানুষরা, তারা অনেকভাবে হচ্ছে রোগে যে হ্যাঁ ঠিক আছে আমি দিয়ে দিই, মানে যেহেতু সেলিব্রিটি একজন মানুষ পছন্দ করে ওভাবে দিয়ে দেয় আর কি। তো ওই জিনিসটা, তারপরে যেটা আছে হচ্ছে লোকে এয়ার হোসেস, তারপরে এগুলোর যে সিন্ডিকেটগুলো, তো ওরাও হচ্ছে লোকে বিভিন্নভাবে ওই জিনিসগুলো ওর কাছে সহজে হ্যাঁ ঠিক আছে তুমি নাও, তুমি পরে দিও টাকা, সমস্যা নেই। তো দেখা গেছে যখন টাকা আসতেছে তখন দেখা গেছে খুব এক্সট্রাভাবে খুব ভারী অঙ্কের একটা টাকা নিয়ে নিয়েছে। এরকম হয়েছে, আমি ওকে যখন টাকার কথা যে টাকা বা ওই টাকা কী করেছো, তখন সে হিসাব দিতে পারছে না বা লুকাচ্ছে। সে ইভেন আমাকে এরকমও বলেছে যে হ্যাঁ টাকাটা তো আমি আসলে আমি বুথ থেকে আমি একবার যে আচ্ছা 10,00,000 টাকা কোথায় হুট করে কোথায়, তো ও বললো যে আমি কী হয়েছে আমি বুথ থেকে বের হয়েছি, বের হওয়ার পরে না কিছু মানুষ আমার কাছ থেকে 10,00,000 টাকা ছিনতাই করে নিয়ে গেছে। আমি বলি কি যে দেখো নোবেল, আমি তো হচ্ছে পড়াশোনা করা একটা মেয়ে, আমি জানি যে বুথ থেকে 10,00,000 টাকা বের করা যায় না, হ্যাঁ তো টাকাগুলো কী করেছো? তারপর বলতেছে না এরকম এরকমটাই হয়েছে, ওই যে ব্যাংকের ওদিকে বুথ, তো ও আর কোনো হিসাব দিতে পারে নাই। তো দেখা গেছে যে যদি সে দিনে নাও দেয় তো দেখা যায় তুমি নাও না কোনো সমস্যা নেই, তোমার টাকার কোনো দেওয়াই লাগবে না। তারপর যখন দেখা যাচ্ছে যে খুব মোটা অঙ্কের একটা টাকা নিয়ে যাচ্ছে। আপনি প্রথম কিভাবে টের পেলেন যে নোবেল তিনি মাদক গ্রহণ করছেন? যেটা প্রথম প্রথম দিন সেই ঘটনাটা আপনারা সবাই জানেন, যখন জেমস ভাইকে নিয়ে সে যখন পোস্টগুলো দিল, সেটা হচ্ছে প্রথম যখন আমরা বুঝতে পারি যে সে সম্পূর্ণভাবে অসুস্থ হয়ে গেছে। তো সন্ধ্যার সময় তখন হচ্ছে ও বলছে যে আমি না লাইভে যাবো। তখন বলছে তুমি কেন লাইভে যাবো? তখন বলছে আমি লাইভে যাবো কারণ আমি কিছু পোস্ট দিয়েছি, ওটা ওরা বিশ্বাসই করছে না যে এটা নোবেল দিয়েছে। ওরা বলছে আমার ফেসবুক পেজ নাকি হ্যাক হয়েছে। আমি বলছি তুমি এমন কি পোস্ট দিয়েছো দেখি যে তুমি তোমার সবাই বলছে ফেসবুক পেজ হ্যাক হয়েছে। তখন আমি দেখলাম জেমস ভাইয়ের নামে এসব কথাবার্তা। তো আমি বললাম যে আমি ব্যক্তি নোবেলকে দেখেছি সে জেমস এই শব্দটা কখনো উচ্চারণ করে না, সে বলেছে জেমস ভাই, বলেছে আমি এটা শ্রদ্ধা সহকারে উচ্চারণ করবো কারণ তারা আমার আদর্শ, জেমস ভাই আব্বাচ্চু ভাই আমার আদর্শ। ওই জায়গাটা থেকে আমি হুট করে দেখলাম সেই মানুষটাই আমার চোখে দেখা সে এরকম স্ট্যাটাসগুলো দিচ্ছে। তখন আসলে আমি বললো তুমি এগুলো কেন দিয়েছো? তো বলছে আমি এগুলো কেন দিয়েছি আমি জানি না, আমি এগুলো জাস্ট এমনি দিয়েছি। আমি বলি এগুলো তোমার তো ফেসবুক পেজ, এরকম না যে আমার ভালো লাগছে না আমি এটা পোস্ট করে দেবো। বললো আচ্ছা তাই নাকি, এটা আমার ফেসবুক পেজ। তখন বুঝলাম যে সে কতটা পরিমাণে অসুস্থ। তো তখন আমরা চেষ্টা করেছি যে কতটুকু থামানোর, কিন্তু ততক্ষণে আসলে পোস্টগুলোও চলে গিয়েছিল আর সবাই তখন অ্যাকচুয়ালি প্রথম দিক দিয়ে বলছিল যে আইডি হ্যাক হয়েছে। তারপর দেখলাম যে লাইভে গেল, তখন মানুষ বলল যে আইডি হ্যাক হয় নাই। তো তখন ওর সর্বপ্রথম সবচেয়ে মানে প্রখর যে অসুস্থতা সে মাদকের কারণে তখন আমরা বুঝতে পারলাম। এবং এরপর থেকে আমি এবং তার ফ্যামিলি বরাবরই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলাম যে ওকে কীভাবে এগুলো থেকে বের করে আনা যায়। তো আমি এখন পর্যন্ত যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সালসাবিল বলেছেন 400,000 টাকার মতো খরচ হয়, তবে আমার কাছে মনে হয়েছে এটা কিন্তু অনেক বড় একটি অ্যামাউন্ট, তবে যাই হোক হতে পারে। এবং সালসাবিল কিন্তু আরও বলেছেন যে বাংলাদেশে এরকমও কিছু লোক রয়েছেন যারা কিনা বাহির থেকে বাংলাদেশে মাদক দ্রব্য আনা নেওয়া করেন এবং এইসব ব্যবসা করেন। তো আমি মনে করি প্রশাসনকে এই বিষয়ে জোরদার দেওয়া উচিত, কারণ আমাদের বাংলাদেশে এরকম মাদক আনা নেওয়া হচ্ছে বা এটা কিন্তু আমাদের সমাজের জন্য খুব হুমকিস্বরূপ। তো যাই হোক, আর সামনে আর বাড়ালাম না। তো এটাই ছিল সালসাবিলের বক্তব্য। তো আপনাদের কারো কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।